সংযুক্ত আরব আমিরাতে নিয়মিত শ্রমবাজার চালুর দাবি জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। তারা বলছেন, ভিজিটি ভিসার নামে কর্মী নিয়ে কাজ করালেও একসময়ে অবৈধ হয়ে পড়ছেন তাদের অনেকে, ফলে দুর্ভোগ পোহাতে হয় কর্মীদের। এমন বাস্তবতায় দ্রুত কূটনৈতিক আলোচনার মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতের শ্রমবাজার খুলতে উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর সহায়তা চান দেশটিতে বসবাস করা প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা। শাহরিয়ার রাজের প্রতিবেদনে বিস্তারিত। করোনায় সংকুচিত শ্রমবাজারগুলো আবারও প্রাণের সঞ্চার হচ্ছে। মালয়েশিয়া, সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন দেশগুলোতে আবারও শুরু হয়েছে কর্মী প্রেরণের প্রক্রিয়া। প্রায় 10 লাখ প্রবাসী নিয়ে সংযুক্ত আরব আমিরাতের শ্রমবাজার। তবে দেশটিতে নিয়োগকারী কোম্পানিগুলো ভিজিট ভিসায় বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ করে আসছে দীর্ঘদিন থেকে। এতে করে একটা নির্দিষ্ট সময়ের পর অনেকেই অবৈধ হয়ে পড়ছেন তারা। এমন বাস্তবতায় নিয়মিত শ্রমবাজার চালুর দাবি প্রবাসী বাংলাদেশিদের। এমপ্লয়মেন্ট ভিসায় যারা সরাসরি আসতেছেন তাদেরকেও বিভিন্নভাবে হয়রানির চেষ্টা চলতেছে। টাকা পায় না বলে তাদেরকে বলা হচ্ছে ফিঙ্গার ম্যাচ হচ্ছে না, এরকম কথা বলে এমনও ঘটনা ঘটেছে যে 5,000 টাকা চেয়েছে, 5,000 টাকা বিকাশ করলে ছেড়ে দিবে, এরকম আমাদের সাথেও ঘটেছে। আমাদের অনেক প্যাসেঞ্জার আছে যাকে আমরা ডাইরেক্ট ভিসা দিয়ে আনতে গিয়ে ফিঙ্গার ম্যাচ হয় না বলে এই কথাটি বলে তাকে আটকে রাখা হয়েছে। আমরা সংযুক্ত আরব আমিরাতের 10 লক্ষের অধিক রেমিটেন্স যোদ্ধারা আশা ও প্রত্যাশা করি মাননীয় প্রধানমন্ত্রীর দীর্ঘ 5 দিনের রাষ্ট্রীয় সফরে জোর কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতের শ্রমবাজারকে সফলভাবে চালু করে আমাদের সকলের প্রত্যাশা পূরণ করবেন। যদি শ্রমবাজার উন্মুক্ত হয় তাহলে আমরা প্রবাসীরা আমাদের ন্যায্য এবং যোগ্যতা থাকা অবস্থা আমরা আমাদের ভিসাগুলো পাবো এবং আমরা আমাদের যোগ্যতা অনুযায়ী কাজে যুক্ত হয়ে আমরা বাংলাদেশের সরকারকে রেমিটেন্সের মাধ্যমে সহযোগিতা করতে পারবো। আমরা আশা করি আমাদের সংযুক্ত আরব আমিরাতের 10 লক্ষের অধিক রেমিটেন্স যোদ্ধাদের যে প্রাণের দাবি, বাংলাদেশের শ্রমবাজার উন্মুক্ত হওয়ার উন্মোচন করার যে প্রাণের দাবিটি সেটি উনি অবশ্যই জোর কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে এই লম্বা রাষ্ট্রীয় 5 দিনের সফরে বাস্তবায়ন করবেন। এদিকে শ্রম ও অভিবাসন বিশ্লেষকরা বলছেন, ভিসা প্রক্রিয়া সহজীকরণ ও নতুন কর্মক্ষেত্র তৈরিতে আমিরাত সরকারের সাথে ইতিবাচক আলোচনার এখনই সুযোগ। অনেকেই বাংলাদেশ থেকে যারা 2021 গেছেন তারা ভিজিট ভিসায় গেছেন এবং গিয়ে তারা সেখানে সেটা সেখানে এজেন্টের মাধ্যমে সেটা পরিবর্তনের একটা প্রক্রিয়ায় গেছেন, কিন্তু আমরা পরে জানতে পেরেছি যে এটা সবসময় পুরো বৈধ প্রক্রিয়া নয়। কাজেই এই বিষয়টি খুব সুস্পষ্টভাবে একটা মোকাবেলা করা দরকার। যারা অবৈধ পথে অভিবাসীদেরকে ইউরোপ নিয়ে যাওয়ার চেষ্টা করেন তারা যেই রুটটি ব্যবহার করেন তার মধ্যে একটি হচ্ছে দুবাই। এটা যে বাংলাদেশে মোটামুটি তথ্য সরবরাহ করা দরকার যে আসলে এখানে ইউরোপ যাওয়ার ক্ষেত্রে এভাবে যাওয়া সম্ভব নয়, সংযুক্ত আরব আমিরাতে দুবাইতে কী ধরনের দক্ষ মানুষের প্রয়োজন, দক্ষ শ্রমিক ছাড়াও কী কী ধরনের দক্ষতার লোক দরকার এবং সেটার জন্য আসলে আমাদের প্রস্তুতিটা কেমন, এই ব্যাপারে যেহেতু উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল সেখানে গেছেন আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে সে ব্যাপারে স্বাগত জানাই। 2020 সালে জানুয়ারি মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমিরাত সফরকালে দেশটির আমিরের সাথে আলাপকালে বাংলাদেশ থেকে বেশি বেশি কর্মী নেওয়ার অনুরোধ জানিয়েছিলেন, কিন্তু করোনা ধাক্কায় সেই আলোচনায় ফলপ্রসূ না হলেও এবারে আমিরাতের শ্রমবাজার নিয়ে ইতিবাচক আলোচনা হবে দুদেশের মধ্যে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। শাহরিয়ার রাজ, ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি।